রক্ষণাবেক্ষণের অভাবে হয়ে পড়েছে বরিশালের বাকেরগঞ্জের শতাধিক বর্তমানে অকেজ স্লুইস গেটগুলো দিয়ে জোয়ারে পানি এসে ক্ষতি করছে এলাকার কৃষি জমির আরও ক্ষতি এড়াতে এখনই সমস্যার সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন চাষিরা মিজানুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন উচ্ছ্বাস আশির দশকে বরিশালের বাকেরগঞ্জে চৌদ্দটি ইউনিয়নে কৃষিকাজের বিস্তার ঘটাতে ওয়াবদার খালগুলোতে পানি উন্নয়ন বোর্ড স্লুইজ গেট নির্মাণ করেন প্রথম দিকে পানি উন্নয়ন বোর্ড এগুলো নির্ণয় করলেও বেশ কয়েক বছর ধরে এগুলো অকেজো হয়ে পড়েছে এই সুলিশটা দেশে এতে কোনো কৃষকের কোনো সুবিধা হয় না সরকার যে টাকা খরচ করিয়ে সুলিশ দেশে এতে কোনো কাজেই দাঁড়ায় না সুইচ গেট দিয়া কোনো উপকার হইতেছে না আর এখানে দেখাশোনার জন্য কেউ থাকে না চাষিরা বলছেন স্লুইস গেটগুলো অকেজো থাকায় জোয়ারের পানি প্রবেশ করে রবি মৌসুমে এবং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি প্রবাহে ক্ষতির মুখে পড়ছেন তারা এটা বর্ষাকালে তলাই থাকে এটা যদি নৌকা দুন বা টলা ঢুকবে বা বাড়িঘর করার জন্য কিছু ইট বালু আনবে টলা তাও ঢুকাইতে পারতেছে না স্লুইস যদি আমরা আটকাইও নিয়ে যাই তারপর তার উপর দিয়ে দিয়া পানি আমাগো ভিতরে ঢুকে যায় আর এই শুলি যে আমরা পস্তি এই মরতে আছে শুলি যে আমার কোনো কাম হইতেছে না পানি চলাচল সঠিক মৌসুমে করা যায় না বিদায় কৃষি সাফল্য আমাদের এই বরিশাল দক্ষিণ অঞ্চলে হচ্ছে না পানি বোর্ডে আর নামে এমন কি ডাল ফাল দোয়ায় না গরুর গা সেয়া হইতে চায় না সংশ্লিষ্ট ইউনিয়ন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন এই কর্মকর্তা কার কোথায় স্লেজ গেটগুলো এভাবে রয়েছে সেগুলো আমাদেরকে জানালে আমি পানি ইউনিয়ন বোর্ডে কথা বলে তাদের সাথে এগুলো হয় সংস্কারের ব্যবস্থা করতে হবে অথবা এগুলো সরিয়ে নিতে হবে যেভাবে সুবিধা হয় সেই জিনিসটি করার জন্য আমি নিজে থেকে উদ্যোগ গ্রহণ করব উপজেলা ভাইস চেয়ারম্যান জানালেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা এই দীর্ঘমেয়াদী সমস্যার হাত থেকে কৃষকরা রক্ষা পায় এবং যাতে কৃষকরা উপকৃত হয় সেই ব্যাপারে আমরা যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এলাকাবাসী দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষের তৎপরতা শামস্তাব্রিজুচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক